সভ্যতার অগ্রগতির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণও। আর এই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র অবলম্বন হলো গাছ। তাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটা সামাজিক অনুষ্ঠানের শুভ সূচনা করা উচিত বৃক্ষরোপণের মাধ্যমে। এবং শুধু বৃক্ষরোপণ করে থেমে গেলেই চলবে না, যতদিন না পর্যন্ত ওই চারা গাছটি বড় হচ্ছে ততদিন ওই গাছটিকে পরিচর্যা করতে হবে। বৃহস্পতিবার AIM ফাউন্ডেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সমাজের সকল অংশের মানুষের উদ্দেশ্যে এ বার্তা দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কারণ আমরা বিগত দুই বছর যাবৎ আমরা করোনার সঙ্গে যুদ্ধ করেছি, সারা বিশ্ব এই করোনার সঙ্গে যুদ্ধ করেছে। আমরা দেখেছি একটা সময় আমাদের কাছে অক্সিজেনের সংকট আমরা উপভোগ করে আমরা অনুধাবন করেছি, এবং এই অক্সিজেনের অভাবে অনেকে আমরা প্রিয়জনকে আমরা হারিয়েছি, এবং এই করোনা সময় আমরা দেখেছি আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি। কাজেই একটা গাছ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ আমরা সেটা সেই সময় উপলব্ধি করতে পেরেছি। তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে আমরা বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠানে আমরা করি সামাজিক অনুষ্ঠান, কারণ জন্মদিন, ম্যারেজ ডে, মৃত্যু দিবস আমরা উদযাপন করি। তো আমাদের প্রধানমন্ত্রী একটাই আবেদন রেখেছেন যে আমাদের এই অনুষ্ঠানগুলিতে অন্তত পক্ষে আমরা যেন বৃক্ষরোপণ করি, এবং শুধু বৃক্ষরোপণ নয়, এই বৃক্ষটাকে আমাদের যতক্ষণ পর্যন্ত সে বড় না হয় তার পরিচর্যা করার দায়িত্ব আমাদের। এদিনের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, কালের প্রয়োজনে আমরা এগোচ্ছি এবং রাজ্যের অগ্রগতির স্বার্থে বিভিন্ন কলকারখানা, রাস্তা কিংবা বড় পার্ক তৈরি করছি, কিন্তু এই সব কিছু তৈরির ক্ষেত্রে সব থেকে প্রথমে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ। প্রায়শই আমাদের বাধ্য হয়ে গাছ কাটতে হচ্ছে, কিন্তু গাছ কাটার পাশাপাশি রাজ্যের এবং কেন্দ্রের সরকার বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিও উদ্যোগ নিয়েছে। এতে করে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তার থেকে বেশি পরিমাণ গাছ আমরা লাগানোর চেষ্টা চালাচ্ছে সরকার। যে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করা, পরিবেশের ভারসাম্য করা, এই অক্সিজেন আমরা যাতে গ্রহণ করতে পারি, সার্বিকভাবে পরিবেশকে সুরক্ষিত করা শুরু হয়েছে। তাদের প্রয়োজনে যত আমরা এগোচ্ছি, যত আমরা আমাদের রাজ্য, আমাদের সহ যত বেশি উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়ন তো কঠিনভাবে প্রয়োজনের সময়ের তারিখে তত বেশি, সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ। আমরা যখন রাস্তা করি, আমরা যখন কোনো বড় পার্ক করি, কোথাও কোনো ফাউন্ডেশন করতে হয়, কোনো কলেজ হোক, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় হোক, বা যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে বড় কারখানা, আমরা সবচেয়ে বেশি আগে যে জিনিসটা আছে গাছ কাটা হবে, কিছু করার নেই, প্রয়োজনে গাছ কাটতে হবে। কিন্তু পাশাপাশি আমাদের আমাদের এমএম সামাজিক মতো বিভিন্ন সামাজিক সংস্থা, সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, আমরা কিন্তু পাশাপাশি যে গাছগুলি কাটা হচ্ছে তার বিনিময়ে বেশি পরিমাণ গাছ লাগানোর আমরা চেষ্টা করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের গুরুত্ব অপরিসীম। তাই শুধু সরকার কিংবা সামাজিক সংস্থা নয়, সমাজের প্রত্যেক ব্যক্তিকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।